এরকম ভাবে পুরো মায়ের মণ্ডপ অবধি গিয়েছে। আর দেখুন আলোকসজ্জা এখানকার যা খুবই সুন্দর। চন্দননগরের আলোকসজ্জা বিখ্যাত, আপনারা সবাই জানেন। দেখুন কত সুন্দর লাগছে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন। সবাইকে যে এবং পুলিশ প্রশাসন চন্দননগর প্রশাসন সবাই কাজ ডেট অ্যালটমেন্ট করে ভাষণের আমাদের 15 তারিখ ভাষণ আছে একাদশী থেকে। আচ্ছা, আর আপনাদের মায়ের বিশেষত্ব? মায়ের বিশেষত্ব বলতে মায়ের আমাদের এখানে সবাই মা মানে মাকেই দেখতে আসে। আমাদের মেনলি প্রতিমাটাই মেন বিশেষত্ব আর কি বলবো, মানে মায়ের মহিমার জন্যই আপনাদের ছিল 27তম বর্ষের পুজো। আপনারা দেখতে পাবেন একটুখানি গহনা পরানোর অনুষ্ঠান আছে, মানে আমাদের মায়ের যে সমস্ত গহনা আছে সমস্ত গহনা মায়ের মানবদের প্রাপ্ত। এই আর বিশেষত্ব আর কি বলবো, সব মায়ের তো প্রাপ্ত আছে আছে। আর আমরা পুজো করছি এবং চেষ্টা করছি যাতে মানে কোভিড বিধি মেনে সমস্ত কাজকর্ম এগোনো যায়। আগামী দিনে যেগুলো কর্মকাণ্ড আমাদের বাকি রয়েছে সেগুলোকে আমরা কোভিড বিধি মেনেই এগোবো। পুজো করা হয়, অন্য কোনো মণ্ডপের থিম নেই। এই হচ্ছে মাতৃ প্রতিমা। এখানে যখন সবাই আসবেন অবশ্যই কোভিড প্রোটোকল মেনে আসবেন। আমিও কোভিড প্রোটোকল মেনে এসেছি, মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়া যাবে।